أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমি একদিন ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলা একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রামের শেষে প্রশ্নোত্তরের পর্বে একজন হিন্দু ভাই এসে প্রশ্ন করছে যে রুহুল আমিন ভাই, আপনাদের ইসলাম ধর্মের আমার অনেক কিছুই ভালো লাগে, তবে একটা জিনিস আপত্তি আছে। আমি দাদা কী আপত্তি বলুন, প্রশ্নোত্তর আলোচনা সরাসরি। উনি তখন বলছেন যে দাদা আপনাদের এই ধর্মের মধ্যে একটা জিনিস আপত্তি, সেটা হচ্ছে এটা যে আপনারা মহিলাদেরকে সম্মান কম দেন, মহিলাদের অধিকার দেন না। তার মধ্যে প্রথম একটা পয়েন্ট তুমি যে আপনারা মহিলাদেরকে তালাক দিয়ে দেন আর তালাক হয়ে যায়, এটা আমার সবচেয়ে খারাপ লাগে। কোন বিধান ভাই? তালাকের বিধান। উনি একজন অমুসলিম, প্রশ্ন করছে তালাকের বিধান আমার ভালো লাগে না। আমি বলছি তাই, যেহেতু তিনি বলছেন এটা আমার ভালো লাগে না, তাকে পাল্টা আমি প্রশ্ন করলাম যে দাদা আপনি কিছু মনে করবেন না, ধরুন আপনার একজন বোন আছে, বোনের দুইটা বাচ্চা আছে, একজন বছর 7 আর একজন আছে শুধুমাত্র কোলে, আপনার আপন বোন দুই বাচ্চা আছে, হঠাৎ করে একদিন রাত্রিবেলাতে এসে আপনার বাড়িতে এসে ঠক ঠক করছে, এসে বলছে আপনি খুলেছেন দেখছেন আপনার আপন দিদি বা আপনার বোন আপনাকে জিজ্ঞাসা করছে, আপনি জিজ্ঞেস কী বাদে এত রাত্রে কী? বলছে আমার বর বা আমার হাজবেন্ড সে আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে। আপনার বাড়িতে এসে 2-3 দিন থাকলো, আপনি বোঝালেন, অনেক কিছু বোঝানোর পরে আপনি আবার গিয়ে আপনার সেই জামাই বউর বাড়িতে আবার বোনটাকে দিয়ে আসলেন বুঝিয়ে টুঝিয়ে। আবার সংসার করে 3-4 মাস পর আবার একই ঘটনা দেখছেন যে আবার আপনার বোনকে 2 থাপ্পড় মেরে দিয়েছে, আবার আপনার বাড়িতে চলে এসেছে আপনার বোন। আপনি আবার কয়েক মাস বাড়িতে রেখে বোনকে ভালোভাবে বুঝিয়ে, আপনার জামাইবাবুকে ভালোভাবে বুঝিয়ে সংসারটা আবার শুরু করে দিলেন ভাই, এরকম ঘটনা আছে না? নেই সমাজে আছে না? অবশ্যই আছে। তো আবারও বুঝিয়ে আপনি বাড়িতে দিয়ে আসলেন, কিছুদিন পর দেখছেন 2 মাস 4 মাস 5 মাস 1 বছর পর দেখছেন ওই ব্যক্তিটা আবারও আপনার বোনে বোনে নির্যাতন করছে, দিনের পর দিন নির্যাতন বাড়ছে, মদ খেয়ে এসে আপনার বোনে বোনে নির্যাতন করছে, এবার আপনি কী করবেন? বুঝে এমন যদি হয় তো আমার বোনের ডিভোর্স দিয়ে নিব, বুঝেননি, মানে বিচ্ছেদ ঘটিয়ে দিবে। আমি ভাই এটাকেই আরবিতে বলা হয় তালাক, এটাকে আরবিতে বলা হয়, আরে ভাই এটাই তো তালাক, তালাক তো তখনই দিতে হয়, তালাক মানে বিচ্ছেদ, ডিভোর্স একই জিনিস। আপনিও বলছেন বিচ্ছেদ প্রথা আর আমিও বলছি তালাক প্রথা, একই জিনিস। কোনো ব্যক্তি যদি কোনো স্ত্রী, একজন ভালো স্ত্রীকে, তার স্ত্রী যদি ধার্মিক হয় এবং সতী সাবিত্রী ওদের ভাষা অনুযায়ী যদি হয় তাকে যদি তালাক দেন, এটা কি গ্রহণযোগ্য হবে? যেটা গ্রহণযোগ্য নয়। তালাক প্রথা ইসলামে তখনই বৈধ, তখনই জায়েজ যখন আপনার দুটো সংসার আপনার একত্রিত করতে পারছে না। যখন তাকে বললাম যে ভাই পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই যে ডিভোর্স প্রথা নেই, পৃথিবীর প্রত্যেকটা ধর্মে এবং পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশে ভাই ডিভোর্স প্রথা আছে না নেই? যে ডিভোর্স প্রথা না থাকে তো একজন মেয়ে কী করবে? তারপরে অত্যাচার হতে পারে, কারণ শারীরিক দিক থেকে তারা দুর্বল, এটা সকল মানুষই জানে যে মানে স্বাভাবিকভাবে মানুষ যতই বলুক নারী আর পুরুষের অধিকার সমান সমান, কিন্তু সকলেই জানে যে না, নারীরা শারীরিক দিক থেকে একটু শক্তি তাদের কম আছে, তারা পুরুষের ওপরে নির্ভর করে, এটা বৈজ্ঞানিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত, আর মহিলাদের আচরণ দ্বারা, এটা যে তাদের প্রাকৃতিক একটা আচরণ এটা দ্বারা প্রমাণিত, মহিলারা স্বাভাবিকভাবে একটু দুর্বল হয়। যদি ডিভোর্স প্রথা বা তালাক প্রথা না হয় তো একবার বিয়ে দিয়ে দিলেন তাই মর আর বাঁচ ওখানে থাকতে হবে, ওখানে থাকতে হবে, মরুক আর বাঁচুক, ভালো স্বামী হোক আর খারাপ স্বামী হোক ওকে নিয়ে সারা জীবন জীবনযাপন করতে হবে। কিন্তু ইসলাম একটা শর্ত দিয়েছে, যদি চান আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনি বিবাহ করেছেন, যদি সম্পর্ক যদি ভালোভাবে না করতে পারেন আপনি তাকে তালাক দিয়ে বিচ্ছেদে দুজন আবারও আপনারা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন, তো এটা খারাপ কি? বাইরের মধ্যে কোনো খারাপ আছে? তাকে যখন প্রশ্ন করলাম তিনি বলছেন না দাদা তাহলে তো খুব ভালো জিনিস। বিষয়টা হচ্ছে যে ইসলামে কোনো যখন বিধান আমাদের সামনে আরোপ করা হচ্ছে, মানুষ দূর থেকে এটা গভীরভাবে না জানার কারণেই মানুষ মনে করে এটা ইসলামে খারাপ, কিন্তু ইসলামে খারাপ বলে কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে দেয় নাই।